গোপালগঞ্জের কোটালী পাড়ায় টানা তিন দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে মাছের ঘের ও বসত ভিটা। বিস্তারিত প্রতিনিধি সুধন্য ঘরামির প্রতিবেদনে, মুষলধারা বৃষ্টিতে উপজেলায় প্রায় 80% মৎস্য ঘের তলিয়ে গেছে বৃষ্টির পানিতে। এতে মৎস্য চাষীদের কয়েকশো কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ক্ষতি কাটিয়ে উঠতে উপজেলা প্রশাসনের মাধ্যমে সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছে মৎস্য চাষীরা। কোটালীপাড়া উপজেলা মৎস্য লীগের সাধারণ সম্পাদক নিত্য গোপাল মালু বলেন, অতিবৃষ্টির কারণে মৎস্য ঘের তলিয়ে গিয়ে এক ঘেরের মাছ অন্য ঘেরে চলে গেছে। আমি নিজে প্রায় 50টি ছোট বড় ঘেরে মাছ চাষ করেছি, তার প্রায় 80% ঘেরে একই অবস্থা। প্রায় 1 কোটি টাকার ঋণ নিয়ে মাছ চাষ করেছি। এ ক্ষতি কিভাবে কাটিয়ে উঠব তা বুঝতে পারছি না, তাই সরকারের হস্তক্ষেপ কামনা করছি। ভুক্তভোগীরা জানান, 5 নং ওয়ার্ড আমাদের এইখানে পানি নিষ্কাশন করার জন্য কোনো ড্রেন নেই, তাই একটু বৃষ্টি হলেই আমরা জলাবদ্ধ হয়ে পড়ি। আমরা এই দুর্ভোগ থেকে দ্রুত সমাধান চাই, 5 নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আশরাফ উজ্জামান বলেন। ভারী বর্ষণের কারণে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে, এটা সত্য, তবে আমি বারবার ড্রেনের মাধ্যমে পানি নিষ্কাশনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছি, কেননা ড্রেনের জন্য অনেকেই জায়গা দিতে অস্বীকার করেছে। এই দুর্ভোগ কাটিয়ে উঠতে গণ্যমান্য ভুক্তভোগীদের নিয়ে সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নিব। এই কোটালীপাড়া অধিকাংশ ঘেরের এই 3 দিন ভারী বর্ষণে প্রায় গেরি পেলাবিত হয়েছে, প্রায় অনেক গেরি পেলাবিত হয়েছে। তার মধ্যে মনে করেন যে ঘের আছে তাতে 80% গেরি পেলাবিত অবস্থা, এর মধ্যে 20% গের দাগনা আছে, সাথে এক এক গের মিলে গেছে, এবার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কাশের মাছ ওর ঘেরে চলে গেছে, মানে আপনি বিলের থেকে বিলের দিক বাইরে হয়ে গেছে, ওই খালে বাইরে হয়ে গেছে, বিভিন্ন জায়গায় মাছগুলো এই চাষিদের খুব এই অবস্থা, দূর অবস্থা, তারা খুব দাঁড় কিভাবে ঠেক দেবে, এই জন্য কেউ কচুই টানছে, কেউ নেট দিচ্ছে, কেউ মাটি কাটছে, তারপরেও এই মাছগুলো রাখার খুব কষ্টকর হয়ে যাচ্ছে। 5 নং ওয়ার্ডে যে পানি জলাবদ্ধতায় মানুষ হচ্ছে, এটা বাস্তব সত্য কথা, কিন্তু আমি দুইটা কাউন্সিলর, আমরা ইঞ্জিনিয়ার স্টাফ সহ পৌরসভা থেকে আমরা ফিল্ডে আসছি, এলাকায় বাড়ি বাড়ি গেছি, কোন পথে রাস্তা যাবে সেটাও আমরা মার্ক করছি, ইঞ্জিনিয়ার মার্ক করছে, কিন্তু 5 জনে দিলে আর 5 জনে যেতে চাচ্ছে না। এই জন্য ড্রেনের আমরা কয়েকবার ড্রেনের প্রস্তুতি নিয়ে আমরা এলাকায় আসছি, এই যেখানে জলাবদ্ধতা দেখা যায় এই এলাকায় আমরা আসছি, কিন্তু প্রায় লোকই বলতেছে, আমাদের বেশিরভাগ মেজরিটি বলতেছে আমরা জায়গা আমরা দিতে পারবো না, আপনারা অন্য কোন পথে নেবেন সেই সেই ব্যবস্থা করেন, যার কাছে যাই তারা ওই একই একই অবস্থা করে। এই জন্য বন্যায় ভুগতেছি, দীর্ঘদিন ধরে এইভাবে বন্যা হলেই আমার এই বাড়ি ঘর তলাই যায়, অতিরিক্ত বৃষ্টির কারণে এই সমস্ত আমার এই ঘরতেছে, কোনো পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। এই জায়গায় অনেক অসুবিধে আছি, চারিদিকে ডুবে গেছে, আমাদের এই জায়গায় ড্রেন নাই, অনেক ময়লা আবর্জনা আসতেছে, এখন আমরা না বাঁচার মতন, এটা আপনারা একটা ব্যবস্থা করেন, এখন নাহলে আমাদের এটা উপায় কি হবে, ঘরে একটু পরে একদিন বৃষ্টি হলে তারপরে আমাদের ঘরে জল উঠে যাবে। আমাদের এই 3-4 বছর ধরে এরকম জলাবদ্ধে আমরা থাকি, আর আজকে 7-8 দিন যে বর্ষা হইতেছে তাতে আমরা জলাবদ্ধে মানে ঘরের মধ্যে অনেক জল, সাপ যায় না, ব্যাঙ যায়, আমাদের কোনো নিরাপত্তা নাই, আমাদের এখানে কোনো ড্রেন নাই, জল নামানোর একটা সুব্যবস্থা চাই। আমি তলাই যাই, আমার বাড়ি ঘরে যাওয়ার থাকার কোনো কায়দা থাকে না, জল কোথা দিয়েও নামাইতে পারি না, কিছু করতে পারি না, খুব অসহায়ের ভিতর থাকি।